আরে এখানে তো 165 পরিবারের ঘরই নাই, আর আপনি এখানে বসে ঘর ঘর তিরঙ্গার বিপর্যস্ত ছিল তাদের সঙ্গে কথা বলেছেন, এবং যারা সেদিন রাত্রিবেলা ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছিল, যারা গৃহহারা অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং যেখানে মোট 165 পরিবার ছিল এর মধ্যে তিনি জানান 101 পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুললি ড্যামেজ হয়েছে। তাদেরকে আর্থিক সহযোগিতার কথা তিনি বলেছেন, আগেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং আরো কত পরিমাণ সহযোগিতা প্রদান করা হবে সেই বিষয় নিয়ে কথা বললেন। যদিও সাম্প্রতিক বিরোধী দলীয় নেতা জিতেন চৌধুরী তিনি প্রেসমিট করে একটা গুরুতর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যে যখন গন্ডাছড়ার মানুষগুলি অসহায় অবস্থায় রয়েছে, সরকারি সহযোগিতার জন্য হা করে তাকিয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী কখন যাবেন কি বলবেন সেই দিকটির দিকে নজর রেখে তিনি বলেন, আগরতলায় বসে হারগার তিরঙ্গা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু গন্ডাছড়ার দিকে যাওয়ার সময় কিন্তু নেই মুখ্যমন্ত্রীর। এবং এর আগেও সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়ক তিনি গেছেন, কথা বলেছেন স্থানীয় মানুষদের সঙ্গে। জিতেন চৌধুরী আগে একবার প্রথম দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছিল পরিস্থিতির কথা বিচার করে। পরবর্তীতে পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ার পর তিনি গেছেন। এখন স্থানীয় লোকজনরা মুখ্যমন্ত্রীর কাছে পেয়ে প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ কিন্তু তুলে ধরলেন, যদিও সেই সাধারণ এবং পুলিশ প্রশাসনের মূল কর্তা মাথা কিন্তু হচ্ছেন মুখ্যমন্ত্রী। ওনার কাছেই কিন্তু বললেন যে গত মাসের 7 তারিখ ঘটনা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তিনি কিন্তু এই বিষয়টা অভিযোগ করেছেন। এবং মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন এবং এর আগে বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী তিনি কি বলেছিলেন সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করবো, তারপর শোনাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন, আর্থিকভাবে কতটা সহযোগিতার কথা তিনি বলেছেন, কি বলেছেন গোটা বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি। তিরঙ্গার প্রস্তুতি নেন, আরে এখানে তো 165 পরিবারের ঘরই নাই, আর আপনি এখানে বসে ঘর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন, আপনার তো লজ্জা থাকা উচিত। কেউ কেউ জিজ্ঞেস করছিল আমাদেরকে কেন মুখ্যমন্ত্রী এখনো, আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন, আপনার গাইতে দেয় নাই, কিন্তু এখনো কেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন? টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরো 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে টাকা আছে প্রায় 101টার মতো, যে ফ্যামিলিজ গুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে, এখন আরো 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি, এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরো 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরো যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়া।